পুলিশ ওখানে চান করছে, দেখো কি অত্যাচার করছে, একটা পাইপ লাগাইছে, উর্মি বুড়ি দাঁড়ায় আছে, কৃষ্ণ স্নান করা দেখছে, নিংটুপুটু হয়ে ও একা একা চান করছে, গোটা বাড়ি ভেজাচ্ছে, দেখো কৃষ একটু হাই বলে দাও, চান করে নিচ্ছে। তো আমার কোনো কাজকর্ম এখনও হয়নি, প্রায় 12টার মতো বাজে, অনেকগুলো সুপারি কেটে দিলাম, এই যে প্রচণ্ড ভিড়, আর 2 দিন মতো কাজ হবে, তারপরে আবার কুরবানির ঈদ, তো তরি তরকারি টুকটাক সবজি বাজার করলাম, মঙ্গলবার দিন আবার কিছু বাজার করে নিব, কারণ 2-3 দিন কিছু পাওয়া যাবে না, সবাই কুরবানি কাটা বা মাংস ডিস্ট্রিবিউশন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, পাওয়া যায় না সেরকম কিছু, তো এখন জোগাড় করে নেব রান্না, কী রান্না করব, কাঁকুল ভাজি করব আর সবজি দিয়ে একটা ডাল করব, সব রকম আমি একদিন শেয়ার করছিলাম তোমাদের সাথে, যে আমি বাচ্চারা সবজি যেহেতু খেতে চায় না, চুপচুপ করে ওদের ডালের মধ্যে সবজিটা দিয়ে দিই, ডালও খাওয়া হয় যেহেতু ডালটা খুব পছন্দ করে ওরা, তো এই চালাকিটা আমি সবসময় করি, তো পেঁপেও দিয়ে দিব, আর মাংসে আলুও দেবো, একটু পেঁপে দিব তোমার দাদার জন্য, গ্যাসের প্রবলেম বাড়ছে বলছি, তো রান্না জোগাড় করে নিচ্ছি, সব কিছু কেটে কুটে নেব। বন্ধুরা কাকু ভাজি করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে টাকা টাকা করে কাজ কেটে নিচ্ছিলাম, ঢাকা দিয়ে দেবো, হয়নি আরও হবে, এখানে আলু ভাজিটা কেটে নিচ্ছি, লবণ হলুদ লাগাই নিচ্ছে, মেখে দিচ্ছি লবণ হলুদ দিয়ে, এটা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হবে, ডাল এখন খোলে নাই, পেঁয়াজগুলো খুব সুন্দর নরম নরম হয়ে আসছে, প্রেশার কুকারটা এখনো খোলে নাই, সুন্দর কালার দিচ্ছে, তেল কিন্তু দেয়নি বলছি, সেটা ভাবেই চলতেছিল, তো এই পরিমাণেই দিয়ে দিব, তাহলে খুব সুন্দর ঢোকে যায় সব কিছু, আমি করবো না, আমি যেহেতু সব মশলা মাথায় দিচ্ছি এতটুকু জল ফেলবো না, একদম সিম্পল করে দেখাচ্ছি, কারণ দেরি হয়ে যায়, একদিন শেয়ার করবো কেন আমার এত দেরি হয়, কারণ আমি দোকান থেকে সকাল 7:30-8টার সময় দোকানে যাই, আর আস্তে আস্তে তোমার প্রায় 10টার মতো বাজে, এসে আবার সকালের খাবার রেডি করি, তো তোমার দাদা খায়, তোমার দাদা খেতে আসে, সজীব যায় বা কখনো সজীব যায় না, ঘুমায় থাকে, অলসতা করে, যেতে চায় না, তো এগুলো সব করতে করতে তারপরে আবার একটু সুপারি কেটে দিতে হয়, কখনো পান বেশি হলে পান ধুয়ে দিতে হয়, বসানো হয়ে গেছে, বসে নেব, সুন্দর একটা কালার আসছে, সবই কি রান্না, কোনো ফিউশন কোনো কিছু পদ্ম কোনো জিরার বেরেস্তা তিল বাটা বাদাম বাটা কোনো কিছুই দেয়নি, একটা সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর রং আসছে, একটু জল দিলেই হয়ে যাবে আমার মাংসটা, খাসির মাংসের বাংলা ঝোল রেডি, বাংলা ঝোল কেন বলছি, বাঙালি পরিবারগুলোতে আসলে লক্ষণটা বেশি ছিল আগে, তো তো দেখা যেত যে মাংসে আলু দেওয়া হতো আর এরকম একটা ঝোল করা হতো, তো সেই জন্যই বলছি খাসির মাংসের বাংলা ঝোল, বাঙালি পরিবারে এই ঝোলটা খুব হয়, আর আমি ঠেকাই করে করছি, কারণ তোমার দাদাকে একটু পাতলা টাতলা দিলে একটু গ্যাসের প্রবলেমটা কম হবে, কালকে ডাল ভাজি টাজি করছিলাম, তো হোটেল থেকে 1 টুকরা মাংস নিয়ে এসে খাওয়া, তো আমারই ভাব ভুল, বাসাই করে দিতে পারতাম, তো আমার খাসির মাংসের বাংলা ঝোল রেডি হয়ে যাচ্ছে, একটু ঢেকে দিব, ফুটে উঠলে নামায় নেব,
ভাত, সাদা ভাত, কাকুর ভাজি, আলু ভাজি, কাঁচা কাঁঠালের তরকারি, এখানে ডাল, সবজি ডাল, সব রকম ডাল দিয়ে, সবজি দিয়ে ডাল করছি একটা। আর এখানে আছে খাসির বাংলা ঝোল বলছিলাম, তোমার দাদাকে আলু দিয়ে নিয়ে মাংস পেঁপে দিছি, তো তোমার দাদা এখন খেয়ে নেবে। এরকম হাড় আলা মাংস আমার পছন্দ হয়, খুব ভালো লাগে খেতে। আসলে অনেক ক্ষুধা লাগছে আমার, একটা সিঙ্গারা গেছে 3টা মতো বাজে। তাহলে একটু নওগাঁ যাবো, যদি সম্ভব হয় শেয়ার করবো তোমাদের সাথে। লকডাউন খুলে দিছে, একটু কাজ আছে, নদীটা অনেক ভরাট হয়েছে, দেখাবো নওগাঁ নদীটা। আমার কাজিনরা সব, মামাতো বোনরা সব ইন্ডিয়াতে থাকে, রীনাদি, তুলি, বলি আরও অনেকে থাকে, কিন্তু যেহেতু ওদের সাথে খেলে ছোটোবেলাটা ওদের সঙ্গে কাটছে, তোরা আমার জীবনের সব কিছুতে জড়ায় আছে, তোরা আসে পুজোতে, আসে দেশে, আসে মনে পড়ে, খুব এইসব সময় মনে পড়ে। কিন্তু আমাদের বাংলাদেশে শুক্রবার দিনটা ছুটির দিন থাকতো, শুক্রবার দিনটা বেশিরভাগই খাসির মাংস হতো, যেহেতু আমাদের মারা মুরগি খেত না, সেরকম খাসির মাংস পাতলা ঝোল। কাল মাসে আগে রান্না হবে, কাল রান্নাটা ভালো, এরকম অনেক মজার স্মৃতি মনে পড়ে যায় খেতে বসলে, সবসময়ই মনে পড়ে, তো কোথাও যে ওদেরকে খুব মিস করি, ছেলেবেলাটা সবাই মিস করে, চোখে জল চলে আসে। সে তাজে শুধু আমাকে বিরক্ত করা, আর যদি বানাতে লাগলে ও আমাকে বিরক্ত করবে। মাংসে আলু দিলে এত টেস্ট হয় কেন আমি জানি না, একটা আলাদা টেস্ট লাগে আমার কাছে। মাংসটা এত ভালো লাগলো, একদম কড়মড়ে ভালো লাগলো। খাওয়া শেষ, অনেকেই বলে খাওয়া শেষ করে না, আসলে তারপরে বাচ্চাকে খাওয়ানোর থাকে বা অন্য কাজ থাকে, আজকে শেষ করে নিলাম, আমার দাদা যেহেতু খেয়ে গেল, প্রজেক্ট খেলে আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর আমাদের বাসায় যে দিদিটা কাজ করেন উনি আসবে, সে বাড়তি কাজগুলো করে দিয়ে দেবে, ঘর মোছাটা বাকি থাকে করবে। মাংস থেকে হাড়িটা চাপাতে বেশি মজা লাগে আমার কাছে, দারুণ মজা লাগলো। খাওয়া শেষ হয়ে গেল, আমি বলছি মাংস বা মাছের আমার ডাল খেতে ভালো লাগে না,
ওরা ওদের আবার ডাল দিয়ে ওরা মাংসটা মেখে খায়, আমার ভালো লাগে না, মাংসের টেস্ট আমার কাছে কম লাগে। তো আমার খাওয়া শেষ, খুব পরিষ্কার করে খাইছি, আমি যদি খুব পরিষ্কার করে খাই, যতটুকু নিই ততটুকুই খাই। কে কী খাইছে? তো এক বড় ভাই বলছে যে করোনাকালীন এরকম সুস্বাদু খাবার না দিতে। তো ভাইয়াকে আমি বলতে চাই, আমি ইউটিউবে ছাড়বো বলে রান্না করি না, তা না, আমার বাসার খাওয়া দাওয়াটা এরকম। বাঙালি পরিবারগুলোতে সাবেকি পরিবারগুলো যেগুলো তারা এরকম খাওয়া দাওয়া করে অভ্যস্ত, আমার কিছু করার নাই। যেহেতু আমি ব্লগ দিচ্ছি, সো আমি যা করছি সেটাই আমাকে দিতে হবে। আমার সারাদিনের কাজকর্ম, কোনো দিন দোকানের ভিডিও আমি দিয়ে দিই, আমি যেটা করি সেটাই আমাকে দিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরও যদি আমার এসব রান্নার কারণে কারো প্রবলেম হয়ে থাকে, আমি সরি চেয়ে নিচ্ছি। আরেকটা কথা, ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করে তারা এমন গরিব না যে খেতে পায় না, কারণ ইউটিউব ফেসবুক আমাদের বাসায় মাসে 500 টাকা বিল দিতে হয়, দেন লাগাতে আরও 2,500-3,000 টাকা লাগে, দেন যদি মেগা ভরতে যায় একদিন না দুই দিন 50 টাকা লাগে মেগা তুলতে। তো যাদের এর অ্যাবিলিটিটাই নাই, তারা ফেসবুক ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কী করে ব্যবহার করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো যারা সেই রকমই তারাই ইউটিউব ফেসবুক ইউজ করে, সো তারপরও যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি সরি চেয়ে নিচ্ছি। তো সবাই কী কী খাইছো আমাকে জানায়ও, আমার খাওয়া শেষ, সবাই ভালো থাকবে, বেশি করে পানি খাবে, আমার মতো খাওয়া দাওয়ার অনেক করবে না। আমি তো বললাম আমার খুব টাইট শিডিউল যায় খাওয়া দাওয়া, দেন আমি সুপারি কাটছিলামই তোমাদের সাথে শেয়ার করছি, আজকে 20-15 বিঘা পান গেছে, তো সুপারি গেছে ধরো প্রায় 400 মতো, আরও কাটতে হবে 250-300 সুপারি কাটছি কাল রাত থেকে। তাহলে এখন তোমরা বুঝে নাও আমার আঙুলটার কী অবস্থা হয়ে গেছে, দেখো তোমরা এই বুড়ো আঙুলটার অবস্থাটা দেখো, বুঝতেই পারবে তোমার দাদা আর আমি কী পরিমাণে শ্রম দিতে হয়, কিন্তু কাজ করে ঠিক আছে, সব কাজেই সবই কাজ কঠিন, যেখানে প্রফিট আছে সে কাজ হয়। তো সবাই ভালো থাকবে, আর বিকালে কী করবো না করবো জয়েন হবো তোমাদের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো।